আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি একটি ক্লাস নিচ্ছি। ক্লাসে আপনাদের সাথে কিছু ক্লাসের সময়টা শেয়ার করব, এই জন্য মূলত আজকে আপনাদেরকে আমি এখানে নিয়ে আসছি। তো আমার ক্লাসের স্টুডেন্টদের সাথে আপনাদের পরিচয় করে দিই। সবাই একটু হাত নেড়ে আমার দর্শকদের একটু ইশারা করে দেন। আচ্ছা, তো আমাদের একটা টপিক ছিল গত সপ্তাহের আগের সপ্তাহে, মনে আছে তো? প্রি ম্যাচিউর ইজাকিউলেশন, মানে দ্রুত বীর্যপাত। হ্যাঁ, তো দ্রুত বীর্যপাতের অনেকগুলো কারণ, তার মধ্যে প্রধানত দুটি কারণ। একটা কি? হ্যাঁ ভাই বলছে, হ্যাঁ ফিজিক্যাল কজ, আর একটা হলো মেন্টালি কজ। হ্যাঁ, যাক মনে আছে। তাহলে একটা হলো ফিজিক্যাল কজ, আর একটা হলো মেন্টালি কজ। তো ফিজিক্যাল কজের মধ্যে কী কী আছে? সর্বপ্রথম হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, হরমোনাল কারণ। তো হরমোনাল কসের মধ্যে সর্বপ্রথম হলো টেস্টোস্টেরন, সেক্সুয়াল হরমোন, মনে আছে তো? টেস্টোস্টেরন, আর একটা হলো প্রোল্যাকটিন হরমোন। তাহলে ফিজিক্যাল কসের মধ্যে সর্বপ্রথম যে কারণটা সেটা হলো হরমোনাল, আর হরমোনাল দুইটা হরমোনের জন্য সাধারণত দ্রুত বীর্যপাত হয়। একটা হলো টেস্টোস্টেরন, আর একটা হলো প্রোল্যাকটিন। তো টেস্টোস্টেরন হরমোন কমে গেলে হয় না বেশি হলে হয়? কমে গেলে। আর প্রোল্যাকটিন, যাক মনে আছে। তাহলে টেস্টোস্টেরন যদি কমে যায় আর প্রোল্যাকটিন হরমোন যদি বেড়ে যায়, তাহলে কিন্তু তার দ্রুত বীর্যপাত হতে পারে। দুই নাম্বার যে কজ, সেটা হলো দীর্ঘদিন বিরতি দিয়ে ইন্টারকোর্স করা। দীর্ঘদিন বিরতি দিয়ে যদি আপনারা ইন্টারকোর্স, মানে কোনো পেশেন্ট করে, তার দ্রুত বীর্যপাত হবে, কারণ পেনিসে সেন্সিটিভিটি বেশি পায়। এই জন্য দ্বিতীয় কারণ, দীর্ঘদিন বিরতি দেওয়া যাবে না। তিন নম্বর হলো কিডনি ডিজিজ। হ্যাঁ, কিডনি ডিজিজ মানে বৃক্কের সমস্যা। কিডনি ডিজিজ যদি কারো থাকে তাহলে তা দ্রুত বীর্যপাত হতে পারে। নাম্বার চার, চার কেউ বলেন? লিভার ডিজিজ, লিভার ডিজিজ। পাঁচ নাম্বার কি? পাঁচ নাম্বার হলো হাইপার টেনশন, মানে উচ্চ রক্তচাপ। হ্যাঁ, তারপরে আর দু একটা কেউ বলেন? ডায়াবেটিক। আচ্ছা, এগুলো কারণে যেহেতু দ্রুত বীর্যপাত হয়, এগুলো হলো ফিজিক্যাল কজ। তবে মেন্টালি কজের কারণেও কিন্তু, মনোদৈহিক কারণেও কিন্তু দ্রুত বীর্যপাত হয়। তার মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো। হ্যাঁ, এক নাম্বার হলো অ্যাংজাইটি, দুশ্চিন্তা। হ্যাঁ, ডিপ্রেশন। আরেকটা আছে, ওই দিন আলোচনা করতে ভুলে গেছিলাম, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার। ঠিক আছে, প্যানিক ডিসঅর্ডার। তো প্যানিক ডিসঅর্ডার ওই দিন আমি ভুলে গেছিলাম, প্যানিক ডিসঅর্ডার হলো মানসিক উৎকণ্ঠা, এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। আরেকটি কারণ আছে স্ট্রেস, স্ট্রেসটা হলো মানসিক চাপ যদি কারো বেশি থাকে, এই কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হয়। অর্থাৎ ইন্টারকোর্সের আগে যদি কেউ চিন্তা করে যে সে তো ইন্টারকোর্স করতে পারে না, ইন্টারকোর্স করতে গেলে তার দ্রুত বীর্যপাত হয়, স্ত্রী তার প্রতি সুখী না, আজকেও তার ব্যতিক্রম হবে না, এসেট্রা এসেট্রা, এই জিনিসগুলো নিয়ে যখন সে ইন্টারকোর্স করতে যায়, তার দ্রুত বীর্যপাত খুবই সহজ হয়ে যায় এটার কারণে। তাহলে দ্রুত বীর্যপাতের দুইটা কজ, একটা হলো ফিজিক্যাল কজ, একটা হলো মেন্টালি কজ। তো ফিজিক্যাল কজের মধ্যে যেগুলো আপনারা জানলেন ওইগুলো, আর মেন্টালি কজের ভিতরে এইগুলো। ঠিক আছে, তাহলে আগে দ্রুত বীর্যপাত চিকিৎসা করতে গিয়ে আপনাকে সর্বপ্রথম আগে
কারণটাকে ধরতে হবে, যে দ্রুত বীর্যপাত কী জন্য হচ্ছে, কারণটা আইডেন্টিফাই করে তারপর আপনাকে চিকিৎসা প্রদান করবেন। হ্যাঁ আচ্ছা, আর একটা টপিক ছিল কি বলেন, আর একটা টপিক ছিল ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন, আর একটা টপিক ছিল ইডি ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ আপনার পুরুষের লিঙ্গ ইরেকশন হবে না, ইরেক্ট হবে না, উত্থানজনিত সমস্যা যেটা ইডি ইরেকটাইল ডিসফাংশন। তো ইরেকটাইল ডিসফাংশন সে যতই চেষ্টা করুক তার উত্থান হবে না। তো এই আপনার লিঙ্গ শক্ত না হওয়ার পিছনে কয়েকটা কারণ দাঁড়িয়ে, ওগুলো তো গেল আপনার মানে দ্রুত বীর্যপাত, এটা হচ্ছে আপনার ইরেকটাইল ডিসফাংশন মানে উত্থানজনিত সমস্যা। তো উত্থানজনিত সমস্যার জন্য সর্বপ্রথম যেটা দায়ী 98% দুশ্চিন্তা, অর্থাৎ আপনি 100 জন পেশেন্টকে যদি দাঁড় করান 100 জনের মধ্যে 98 জন মানসিক কারণে কিন্তু লিঙ্গের উত্থান হয় না। ও আচ্ছা, ইরেকটাইল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন। হ্যাঁ আচ্ছা, তাহলে এই লিঙ্গের উত্থানজনিত সমস্যার 100 জনের মধ্যে কতজন, 98 জন, 98 জনের উত্থানজনিত সমস্যা কী কারণে, মনোদৈহিক কারণে, সেটা অ্যাংজাইটি থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, আপনার প্যানিক ডিসঅর্ডার থাকতে পারে, স্ট্রেস থাকতে পারে। তাহলে অনেক পেশেন্ট আসে যে তার লিঙ্গের উত্থানজনিত সমস্যা, সে মনে করে যে আমার ফিজিক্যালি কোনো রোগ হয়েছে, কিন্তু আপনি তাকে অনেক সময় কাউন্সিলিং করবেন, কাউন্সিলিং তো বোঝেন, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সাইকিয়াট্রিস্ট হলো মনোরোগ বিশেষজ্ঞ, যিনি মনের চিকিৎসা করবেন, চিকিৎসা কী দিয়ে করবেন, ওষুধ দিয়ে করবেন। আর সাইকোলজিস্ট হলো, উনি কোনো ডাক্তার না, উনি হলো কী করবো না কাজ, কী কাউন্সিলিং করা, অর্থাৎ একজনকে কাউন্সিলিং করবে, কাউন্সিলিং করে করে বোঝাবে যে এটা এই সমস্যা, এটি ওই সমস্যা, মনটাকে আপনি শক্ত রাখেন, ঠিক আছে, মনটাকে আপনি শক্ত রাখেন, এটা হলো কাউন্সিলিং। তো যেহেতু আপনি কাউন্সিলরের কাছে পাঠাচ্ছেন না, এই কাউন্সিলিংটা যখন আপনার কাছে কোনো পেশেন্ট আসবে এই কাউন্সিলিংটা আপনি করবেন, ঠিক আছে। দীর্ঘদিন বিরতিতে সহবাস করলে এরকম সমস্যা হয়, তাকে আপনি বোঝান, প্রয়োজনে তাকে তার স্ত্রীকে সাথে করে নিয়ে আসতে বলবেন চেম্বারে, কারণ স্ত্রীর এখানে ভূমিকা কিন্তু অনেক বেশি। কী জন্য বেশি, স্ত্রী যদি এইটা নিয়ে তাকে মানসিকভাবে চাপে রাখে, ওই পুরুষের সুস্থ হওয়া কিন্তু অনেক কঠিন হয়। কারণ কি, কারণ হচ্ছে এই রোগটা মানসিক দুশ্চিন্তার সাথে রিলেটেড আছে, এই জন্য তাকে স্ত্রীকেও কাউন্সিলিং করতে হবে যে আপনি তাকে মানসিক সাপোর্ট দিবেন, মানসিক সাপোর্ট না দিলে ওই পুরুষের এই রোগ থেকে বেরিয়ে আসা মানে অনেক কঠিন হয়ে যায়। তাহলে 98% হলো অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস প্যানিক ডিসঅর্ডার, তারপর আপনার হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ কারো যদি টেস্টোস্টেরন কমে যায়, ঠিক আছে, এটা যদি কমে যায়, আর একটা হলো প্রোল্যাকটিন হরমোন যদি বেড়ে যায়, তাহলে অ্যাংজাইটি, টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, তারপরে আরেকটা আছে বলেন, ডায়াবেটিস। তাহলে দেখেন এই ডায়াবেটিকের কারণে কিন্তু দ্রুত বীর্যপাতও হবে, তার উত্থানজনিত সমস্যাও আসতে পারে, ঠিক আছে। আর একটি হলো হাইপারটেনশন, তো এই হাইপারটেনশনের কারণেও দ্রুত বীর্যপাতও হতে পারে, আপনার উত্থানজনিত সমস্যাও আসতে পারে। আর একটা টপিক ছিল, সেটা হলো কি, ধ্বজভঙ্গ, ইম্পোর্টেন্সি। হ্যাঁ, ইম্পোর্টেন্সি স্পেলিংটা এভাবেও হবে, এভাবেও হবে, ইম্পোর্টেন্স। আর একটা হলো ধ্বজভঙ্গ, তো ধ্বজভঙ্গ রোগী কি, ইরেকটাইল ডিসফাংশন হলো সে উত্তেজিত হলে শক্ত হয়, মোটামুটি শক্ত হয়, আবার অনেক সময় শক্ত হয় না। আর এই ইম্পোর্টেন্সি হলো ধ্বজভঙ্গ, তার একেবারেই নিস্তেজ, মনে ইচ্ছা আছে কিন্তু ইরেকশন হয় না, এটা হলো ইম্পোর্টেন্সি। হ্যাঁ, তো ইম্পোর্টেন্সি আপনারা
পেশেন্টের হিস্ট্রি নিয়ে আপনারা ডিসাইড করবেন সেই ইম্পোর্টেন্সের রোগী নাকি ইরেকটাইল ডিসফাংশন রোগী। তাহলে আগে আমাদের কারণটা ধরতে হবে, কারণটা ধরে তারপর আমরা চিকিৎসার দিকে যাব, ঠিক আছে। না, এটা আপনার জন্ম থেকে ওই মৃত্যু পর্যন্ত এটা সিক্রেশন হবে, হ্যাঁ, কিন্তু আপনার লেভেলটা থাকবে হলো ধরেন একজন শিশুর